সুপ্রিয় দর্শক, সুমন গাইডসের পুরো টিম আজকে কেদারনাথে। হ্যাঁ, সত্যি কেদারনাথে চলে এসেছি। তবে এই কেদারনাথ হচ্ছে বারাসাতের কেদারনাথ, নবপল্লী সার্বজনীন শিশি শ্যামা পূজ। বন্ধু, আপনারা জানেন উত্তরাখণ্ডে এই কেদারনাথের অবস্থান, কিন্তু বারাসাতে এদের অপূর্ব কেদারনাথের হুহু থিম। এমনকি দেখতে পাচ্ছেন পাহাড়, পাহাড়ের মধ্যে কেদারনাথ, পুরো দৃশ্যটাকে এটাকে শিল্পী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবং অবশ্যই এর পিছনে সবাই যৌথ একটা প্ল্যান রয়েছে। যদি এদের এখানে কোনো কর্মকর্তাকে আমরা দেখতে পাই, তাদের কাছ থেকে সরাসরি আমরা জেনে নেব। কিন্তু সবথেকে যে আকর্ষণীয় জিনিস আমাদের লাগছে এর বাইরে থেকে, অপূর্ব, যে আমার মনে হচ্ছে যে আমরা সত্যিকারের কেদারনাথে পৌঁছে গেছি। এবার একটা কথা আপনাকে বলি, আসুন, এগুলো পুরোপুরি প্লাইউডের তৈরি, প্লাইউডের কাঠামো দিয়ে তৈরি আছে। আর যেটা হচ্ছে এখানে কেদারনাথে, আপনারা যারা গেছেন তারা দেখবেন সামনে একটা ষাঁড়, তার মূর্তি এরকম রাখা রয়েছে কেদারনাথে, ঠিক সেরকমই। সুপ্রিয় দর্শক, কিছু সিনেম্যাটিক লুক আপনাদের দেখাচ্ছি, অপূর্ব লাগছে। আমরা সত্যি খুব মুগ্ধ হয়ে গেছি বারাসাতে এসে। আজকে সত্যি আমাদের যিনি টোটোর যে চালক যে রয়েছে, সে বলল আমাদের যে একটা আপনাদের প্রতিমা দেখাবো বা মণ্ডপ দেখাবো, আপনাদের মন ভরে যাবে। তো সত্যিই আমাদের প্রায় মন ভরে এসেছে এই মণ্ডপটা দেখে। কিন্তু যদি এটা আরও কমপ্লিট হতো আরও বেশি ভালো লাগতো। এবং এই সন্ধ্যাবেলা দেখুন অপূর্ব এই ছোটো ছোটো টুনি ল্যাম্পগুলো জ্বলছে, আরও যেন আকর্ষণীয়, আরও রোমাঞ্চকর করে তুলছে এই জায়গাটাকে। আসো, চটের উপরে পেন্ট করেছে, চটের উপরে কিছু মোটা ফেভিকল বা কালার করে জিনিসটাকে একটা পাহাড়ের লুক, একটা আকৃতি এখানে দেওয়া হয়েছে। এবং সত্যি অসাধারণ এই পাহাড় যেভাবে করেছে এনারা, এবং চারিদিকে একটা রাউন্ড শেপে করেছে, এদিকে একটা বেষ্টিত রয়েছে পাহাড়টা, সেটা এক অপূর্ব, মানে একদম নিখুঁতভাবে এরা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আসুন একটু উপরটা যাই। কেদারনাথের দেওয়ালে খোদিত রয়েছে কিছু মূর্তি, সেই মূর্তিগুলো এখানেও সেইভাবে তুলে ধরা হয়েছে। এবং উপরে আমরা একটা গণেশকে দেখতে পাচ্ছি, এরকমভাবে মূর্তি খোদাই করে রয়েছে। আরও কিছু কিছু বলছি, এই যেমন বিভিন্ন রকম ডিজাইন রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু শিব গণেশের ছবি রয়েছে, শিব এবং গণেশের ছবি রয়েছে। প্রিয় দর্শক বন্ধু, এই কেদারনাথ মন্দিরের এন্ট্রির সামনে থেকে আর পাশ থেকে হয়তো এক্সিট হবে, এখন আমরা বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না। এবং দেখুন এখানে অনেকে বারাসাতে বলছে আলোর খেলা, রঙের খেলা, এখানে অনেক বাঁশের খেলা, পাহাড়ের খেলা রয়েছে। এবং দেখুন অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এরা একটা বাঁশের স্ট্রাকচার করেছে, তার উপরে চট দিয়ে একটা কৃত্রিম পাহাড় সেই দৃশ্য আমাদের তুলে ধরছে। এবং যেটা আপনারা দেখুন, এ শুধু সামনেটা নয়, এটা পিছনটাও, যে ব্যাকগ্রাউন্ডটা বা পিছনটা যেটা যে অংশটা রয়েছে, সেই পিছনটাতেও সুন্দরভাবে নিখুঁত করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। প্রিয় দর্শক বন্ধু, এক কথায় বলবো, অসাধারণ, ওয়ান্ডারফুল। আমাদের যা অনুভূতি হচ্ছে সে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা বারাসাতের মানুষ হন, আপনারা যে কোনো অঞ্চলের যে কোনো জায়গারই মানুষ হোক না কেন, আপনারা যদি সময় হয় এই ঠাকুরটা অন্তত দেখে যাবেন। খোলামেলা খুব বড় জায়গা রয়েছে, এবং তার সাথে সাথে আপনাদের সুবিধার্থে একটা জিনিসই আমরা করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে টোটো ভাই, যে চালক, যে ভাইটি রয়েছে, এই যে এই ভাইটি রয়েছে, এর ফোন নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পয়সা আপনি দেবেন, ঠিক আছে, এ আমাদের জন্য ডিসকাউন্ট দেবে, 10% ডিসকাউন্ট দেবে, আর এ আপনাদের ভালো ভালো ঠাকুর কীভাবে শর্টকাটে নিয়ে গিয়ে সময় বাঁচিয়ে আপনাদের ঘোরাটায় ঘুরিয়ে দেবে, সঙ্গে থাকুন আমাদের। তো অর্থাৎ সত্যিকারের জিনিস বোঝাবার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে সেইগুলো সত্যি তাক লাগিয়ে দিচ্ছে আমাদের। দেখুন পাহাড়ের খণ্ড উপর থেকে পড়ে নিচের দিকে আসছে, বা নিচে কোনো জায়গায় আটকে রয়ে আছে, সেরকম এরা থিম বা পাহাড়ের সেরকম দৃশ্য ফুটিয়ে তুলছে বা তোলার চেষ্টা করছে। প্রিয় দর্শক বন্ধু, এক কথায় যদি বলতে হয়, অসাধারণ। তারপরে আপনি ওই অংশটা দেখুন, ওই যে সাদা, সেই কাঞ্চনজঙ্ঘা, সেই কাশ্মীর, সেই শিলিগুড়ি, সেই সিকিমের কথা আমাকে মনে করিয়ে দিচ্ছে, আমাকে ভাবিয়ে তুলছে।
সেই বরফের চূড়াটা দেখাচ্ছে, অসাধারণ লাগবে। আর যখন এটা আরও কাজ কমপ্লিট হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধু, যখন এর উপরে আলোর খেলা নিয়ন্ত্রণ করবে, তখন যেন মনে হবে সত্যি আপনি কেদারনাথে চলে এসেছেন। আর যদি আপনারা কেদারনাথ ভ্রমণ করতে চান, তাহলে বারাসাতের এই অঞ্চলে নবপল্লী অ্যাসোসিয়েশন, এখানে আপনারা এই অনুভূতি নিতে আসতে পারেন। সঙ্গে থাকুন আমাদের। তবে প্রিয় দর্শক বন্ধু, যেটা আপনাদের বলে রাখি, এখানে আপাতত এখন দরজা বন্ধ, ভিতরে কাজ চলছে বা কোনো কিছু প্রয়োজনীয় কিছু কাজ বা দরকার রয়েছে, সেই জন্য এরা এই করতে পারিনি। আর গেট